নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মধুমিতা, মধুমিতাস কুইজিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ জানিয়ে আজকে রান্নাটি শুরু করছি। আশা করছি আজকে রান্নাটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি একদম রেস্টুরেন্ট স্টাইল কিন্তু তন্দুর ছাড়া কিভাবে বাড়িতেই রেশমি মালাই কাবাব বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এই সপ্তাহ জুড়ে আমি দুর্গাপুজো স্পেশাল কিছু রেসিপি শেয়ার করছি, তার মধ্যে রেশমি মালাই কাবাবটাও একটা অন্যতম। তন্দুর ছাড়া গ্যাসের তাওয়াতে আমি রেশমি মালাই কাবাবটা বানাবো, কিন্তু রেস্টুরেন্টের একদম স্বাদ আর গন্ধ এর মধ্যে পুরোপুরি আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে এই রেসিপিটা আজকে শিখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে চিকেনের পিসগুলোকে কিউব করে নিয়েছি, তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং জলটাকে খুব ভালোভাবে একটা কিচেন টাওয়াল দিয়ে সোক করে নিয়েছি। তারপর আমি এখানে লেবুর রস অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর ধনে পাতাকে অল্প একটু ছিঁচে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আগে যেহেতু গোলমরিচগুলো অ্যাড করেছি সেই জন্য এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বুঝে দিতে হবে। এবার আমি জল ছড়ানো টক দইটা অ্যাড করে দিলাম। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে আমি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রোস্টেড কাসৌরি মেথি। অবশ্যই এখানে কাসৌরি মেথিটা ব্যবহার করতে হবে, কাসৌরি মেথি থেকে একটা খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। যেহেতু এটা মালাই রেশমি কাবাব তাই মালাই তো ব্যবহার করতেই হবে। আমি এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করে নিচ্ছি, প্রায় 1/4 কাপের চেয়ে একটু বেশি আমি এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। এবার আমি সবকটা উপকরণের সাহায্যে চিকেনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে চামচ দিয়েও মেশাতে পারেন, তবে হাত দিয়ে মেশালে চিকেনগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয় আর সবকটা মশলা চিকেনের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। চিকেনটাকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এই চিকেনটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। প্রথম স্টেপ ম্যারিনেশন করে আমি এই চিকেনটাকে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর আমি এটাকে এবার সেকেন্ড স্টেপ ম্যারিনেশন করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার, তবে খুব বেশি কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না, যদি কোটিংটা খুব মোটা হয়ে যায় তাহলে কিন্তু এই কাবাবগুলো খেতে ভালো লাগে না। তাই খুব অল্প পরিমাণে আমি এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু ফার্স্ট স্টেপেই এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিতে পারেন। এবার আমি এখানে 2 টেবিল স্পুন সাদা তেলও অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এই কর্নফ্লাওয়ার আর সাদা তেলটা প্রথম স্টেপ ম্যারিনেশনে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দিতে পারেন, তবে আমি এটা সেকেন্ড স্টেপে ম্যারিনেট করে আরও 1/2 ঘন্টার জন্য রেখে দেব। আমি ঠিক এইভাবেই করে থাকি এই রান্নাটা, তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। 1/2 ঘন্টা পর এবার আমি চিকেনে একটা স্মোকি ফ্লেভার অ্যাড করব। যেহেতু আমি এটা তন্দুর ছাড়া বানাচ্ছি তাই অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে, না হলে কিন্তু স্মোকি একটা ফ্লেভার আসবে না। এর জন্য প্রথমেই আমি এখানে একটা বাটি বসিয়ে নিচ্ছি। তারপর একটা কাঠকয়লাকে গ্যাসের মধ্যে খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি, সেটাকে এবার ওই বাটিটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ওই কাঠকয়লাটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। আপনারা চাইলে ঘি বা বাটারও দিতে পারেন। এবার চাপা দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে, যাতে খুব ভালোভাবে ফ্লেভারটা চিকেনের মধ্যে ঢুকে যায়। দেখুন 5 থেকে 10 মিনিট পর এবার আমি বাটিটাকে সরিয়ে দিচ্ছি। তারপর আমি এই ম্যারিনেটেড চিকেনগুলোকে এরকম একটা স্টিকের মধ্যে ঢুকিয়ে নেব। এই স্টিকগুলো কিন্তু মার্কেটে খুব সহজেই অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে যে কোনো দোকান থেকে কিনে নিতে পারবেন। তারপর আমি এটাকে কিন্তু 2 ঘন্টার জন্য এই স্টিকগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, না হলে তাওয়াতে ভাজার সময় স্টিকগুলো খুব বাজেভাবে ভেঙে যায় বা পুড়ে যায়। আপনারা কিন্তু অবশ্যই জলের মধ্যে এটাকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপর আমি এই স্টিকটার মধ্যে চিকেনগুলোকে খুব ভালোভাবে গেঁথে নিচ্ছি। চিকেনগুলোকে খুব ভালোভাবে স্টিকে গেঁথে নেওয়ার পর একটুখানি করে মাঝেও কিন্তু ফাঁকা দিতে হবে দুটো চিকেনে, না হলে কিন্তু চিকেনগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন ফুলে উঠবে তখন কিন্তু মাঝখানে জায়গা না থাকার ফলে একটা আরেকটার গায়ে লেগে যাবে এবং খুব ভালোভাবে সেদ্ধও হবে না। দেখুন ঠিক এইভাবে আমি প্রত্যেক কটা চিকেনের স্টিকগুলো তৈরি করে নেব।
দেখুন আমি এখানে চিকেন স্টিকগুলো তৈরি করে নিয়েছি। এবার আমরা রান্নাটা পরবর্তী স্টেপে চলে যাব। প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে বাটার দিয়ে করলে স্মেলটা খুব সুন্দর আসে আর খেতেও বেশি ভালো হয়। তারপর বাটারটাকে এরকম একটা ব্রাশের সাহায্যে পুরো ফ্রাই প্যানটার মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। তারপর এখানে চিকেন স্টিকগুলো দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি হাইতে রেখেছি। এক মিনিট মতো হাইতে রান্না করে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি লিডটা ওপেন করে নিয়েছি। এবার আমি এই স্টিকগুলোকে উল্টে দেব অপর পিঠটা হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা পিঠ কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি অপর পিঠগুলো উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। সেম প্রসেসে প্রথমে আমি 1 মিনিট হাই হিটে এটাকে রাখবো, তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে চাপা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তারপরে গ্যাসের লিডটা আমি খুলে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে যে সাইডের পার্টগুলো এখনও হয়নি সেই সাইড পার্টগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন স্টিকগুলোকে এবার খুব ভালোভাবে উল্টে নিচ্ছি, যেই দিকগুলো এখনও সাদা সাদা আছে সেই দিকগুলো মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছে। এবার আমি এটাকে একটুখানি এরকম গ্রিল করে নেব যাতে একদম তন্দুরের ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে। আমি প্রথমে এরকম একটা তারজালি বসিয়ে নিয়েছি, তারপর ওপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি যাতে স্টিকগুলো তারজালির গায়ে একদম আটকে না যায়, সেই জন্যই আমি এরকমভাবে বাটার লাগিয়ে নিয়েছি। এবার ঠিক এরকমভাবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে নিয়ে 30 সেকেন্ড মতো করে এক একটা স্টিক আমি সেকে নেব। তাহলেই কিন্তু বেশ একটা পোড়া পোড়া ভাব চলে আসবে আর খেতেও খুবই ভালো লাগবে। ভিডিওটিতে দেখলেই আপনারা বুঝতে পারছেন যে ঠিক কীভাবে আমি এটা তৈরি করে নিচ্ছি। তবে খুব বেশিক্ষণ রাখবেন না, একদম পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। চাইলে আপনারা এই পর্যায়ে অল্প অল্প বাটার ব্রাশ করে এগুলোকে সেকে নিতে পারে। আমি ঠিক সেম প্রসেসেই সবগুলোকে সেকে নিচ্ছি। যদি আপনাদের স্টিকটা ধরে গরম লাগে অবশ্যই আপনারা চাইলে এই তারজালিটাকে ধরেও কিন্তু সেকে নিতে পারেন। এইভাবেই সবকটা কাবাব আমি তৈরি করে এখানে সার্ভ করে দিয়েছি, সাথে 1 কুচি লেবু দিয়েছি আর দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। ওপর থেকে আমি গ্রিন চাটনিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই গ্রিন চাটনিটা ছোট বাটি করে আলাদাও সার্ভ করতে পারেন। আশা করছি আজকের আমার এই রেশমি মালাই কাবাব রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করে দেখার, একদম রেস্টুরেন্টের মতোই খেতে লাগে। যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, যাতে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের নতুন রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।